হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। হরে কৃষ্ণ, আর একটা উদাহরণ আমি আপনাকে দেবো, এটা হচ্ছে যুবকদের জন্য, মনে রাখবেন। এক সময় একজন ব্যক্তি চাকরি করেন, তো চাকরিতে নিয়ম হলো, আমরা জানেন তো, চাকরি মানে চাকর, সার্ভিস মানে সার্ভেন্ট। আমি একসময় প্রশ্ন করেছিলাম কয়েকটি যুবক ছেলেকে, তোমরা জীবনে মালিক হতে চাও না তোমরা জীবনে চাকর হতে চাও? ওরা একটু চিন্তা করলো, চাকর শব্দটা শুনে প্রথম একটু ভয় পেয়ে গেছে। আমি বলি, দেখো, চাকর মানে চাকরি, চাকরি মানে চাকরের জন্য চাকরি, সার্ভেন্টের জন্য সার্ভিস, ঠিক? বলে হ্যাঁ। তো তুমি মালিক হবে না সার্ভেন্ট হবে? তো বলে না, আমি মালিক হবো। আর কী খোঁজ করছো তুমি বলো? বলে না, আমি চাকরি খোঁজ করছি। আমি দেখ, বলো তো পার্থক্য কী? তারা বলতে পারলো, নাহলে শোনো, একটা হোটেল ছিল, সেই হোটেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্না করা, ধোয়া, মোছা, ম্যানেজার, প্রচুর লোক কাজ করছে। সন্ধ্যাবেলা অনেকগুলো টাকা ক্যাশ, অনেক মানে খাওয়ার টাকা, এর টাকা, রুমের টাকা, হোটেলে যেটা হয় জোগাড় হয়ে গেছে। হঠাৎ 8-10টার দিকে একটা লোক আসলো, একটা ভালো গাড়ি নিয়ে হোটেলের সামনে দাঁড়ালো, গটগট করে একদম কাউন্টারে ঢুকে গেল। ঢুকে গিয়ে বলে, চাবি দাও, ক্যাশের চাবি। সঙ্গে সঙ্গে ম্যানেজার দাঁড়িয়ে গেল, প্রণাম করে চাবি দিয়ে দিল। ও খুলল, কয়েকটা নোটের তাড়া ব্যাগে ঢুকালো, চলে আসলো। বলুন, যে এই ব্যক্তি তিনি কে? তিনি হলো মালিক। আর এরা যারা করছে তারা সব চাকর। এখন কেউ যদি বলতে পারে, না আমি এত ঘন্টা খেটেছি, ওভার ডিউটি করেছি, তার জন্য এত বিক্রি হয়েছে, এসে ওকে টাকা বেশি দেবে না? সুতরাং যিনি চাকর, যিনি সার্ভিস, যিনি সার্ভেন্ট, তিনি ভোক্তা নয়, যিনি মালিক তিনি একমাত্র ভোক্তা, তিনি ভোগ করতে পারেন। যেমন ওই মালিক আসলো, পুরো টাকা নিয়ে চলে গেল, এরা মাসের টাকা যতটুকু সুদ ততটুকুই পাবে। তো আপনি কি হতে চান, মালিক না আপনি সার্ভেন্ট? শিক্ষা কি? এক সময় একটা পোলট্রি ছিল, সেখানে বেশ কিছু মুরগি ছিল, এবং নিয়ম ছিল, মালিক বলেছিল যে প্রত্যেক দিন ডিম দিতে হবে, প্রথমে একটা একটা ডিম, তারপর দুটা দুটা ডিম, তারপর তিনটা তিনটা ডিম। একদিন বলছে মালিক, সবাইকে 10টা করে ডিম দিতে হবে। মুরগিগুলো বলছে, আমরা কি করে 10টা করে ডিম দিব? না দিলে কেটে দেবো, খেয়ে নেবো, মৃত্যুর ভয়ে তাদের 10টা ডিম দিয়ে। ওভার ডিউটি, তোমাকে কাজ করো, কাজ না করতে এত কাজ চাই, সম্ভব না, করতে পারলে করো, নাহলে কাল থেকে তোমাকে আসতে হবে না। আর এই সংসার আছে, পরিবার আছে, কি করবে? তার জন্য আমি একটা গল্প আপনাদের শোনাবো। এখন ওখানে, যেমন আমি একসময় ব্যাঙ্গালোর ছিলাম, সফটওয়্যার কোম্পানি ছিল, তো সফটওয়্যার কোম্পানিতে কি হয়েছে, তারপরে ব্যাগ আছে বিদেশে, জানেন কি জানি না, বিদেশে একটা নিয়ম আছে, আপনি ঘর থেকে যখন অফিসে আসবেন, আসার পরে স্ত্রীর মুখ দেখে যখন অফিসে আসবেন, আসার পরে চাকরি করলেন কিংবা অফিসে ডিউটি করলেন, করে যখন ফিরে যাবেন ঘরে গিয়ে, যে স্ত্রী বাড়িতে আছে আর আপনার আছে, কোনো গ্যারান্টি নেই, ঠিক? আজকে বৈকালবেলা চাকরি করে যখন বাড়িতে ফিরবেন, পরের দিন যে আপনার চাকরি আছে তার গ্যারান্টি নেই, দুটা গ্যারান্টি বিদেশে থাকে না। ঠিক সেরকমই এই কথাতে 10টা মুরগি তখন 10টা ডিম দিত জীবনের জন্য, তার ভিতরে একটা মুরগি তিনি 1টা করে ডিম দিচ্ছেন। মালিককে এসে বলছে, ম্যানেজার বলছে, একটা মুরগি আছে ও মাত্র 1টা ডিম দেয়। মালিক এসে বলছে, এই তুমি 1টা ডিম দাও, সবাই 10টা দাও। বলে, আমি মুরগি না, আমি মরব, আমার জীবনের তাগিদে এই আপনার এই প্রেশারে আমাকে তবু ডিম দিতে হয়, নইলে আমার মৃত্যু। তো আজ সমাজে এই মোরগকেও পর্যন্ত ডিম দিতে হচ্ছে। তো সেই আমি ব্যাঙ্গালোর ছিলাম, উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই তিনি পেতেন 135,000 টাকা, 135,000 টাকা, কিন্তু পেপারে দেখেছিলাম তার গাড়ি লোন করা আছে, তার ঘর ভাড়া আছে, তার বাচ্চা দুটো পড়ে, প্রত্যেক মাসে তার 75,000 খরচ আছে। কিন্তু মালিক তাকে একদিন ডেকে বললেন, দেখুন, আমি মাত্র আপনাকে 35,000 টাকা দেব, যদি আস চাকরি করতে হয় তাহলে করবেন, আর না করলেন আমার ল্যাপটপ রেখে আপনি চলে যান। ও বাড়িতে এসছে, 35,000 টাকা, শুধু তো গাড়ির লোন ভরতে এই করতে আমার এমনি তো 75,000 টাকা, আমি কী করে বাঁচবো? দুটা সন্তান, গাড়ি, স্ত্রী, চারজন বেরিয়ে পড়লেন, সত্য ঘটনা। ফাঁকা জায়গায় গেলেন, প্রথমে স্ত্রীকে শ্যুট করলেন, ছেলেকে শ্যুট করলেন, মেয়ে একটু বড়ো ছিল, ও তাতে টুক করে নিচে শুয়ে গেলেন অন্ধকারে, তো তারপর নিজে শ্যুট হয়ে গেলেন। এটাই কি জীবন? তো আমাদের মতো ডিম দিতে পারলে দিতে হবে, মরবক্ষেও পর্যন্ত ডিম দিতে হচ্ছে বাঁচার জন্য, এর জন্য কি পড়াশোনা শিখছেন? আর এর জন্য আমরা চাকর হওয়ার জন্য কীভাবে শোষণ করা হচ্ছে জগৎ, ঠিক? এটাই কি জগৎ? সুতরাং আমাদের কি হওয়া উচিত, মালিক হওয়া উচিত না সার্ভেন্ট হওয়া উচিত? চাকরি খুঁজবেন না মালিক হবেন?
হরে কৃষ্ণ। এখন প্রশ্ন, কে ভোক্তা, মালিক ভোগ করবে না চাকরে ভোগ করতে পারে? এই উত্তর অবশ্যই আমাকে জানাবেন। হরে কৃষ্ণ।